My dear friends, assalamu alaikum. Welcome to Medicine and Health Info channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালার্জি, ঠান্ডা জনিত সমস্যা, নাক বন্ধ হওয়া, নাকের চুলকানি, চোখের চুলকানি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া ও সিজনাল ও পেরিনিয়াল রাইনাইটিস রোগের জন্য অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির কাজ, জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, দাম, খাওয়ার নিয়ম, সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ডিয়ার অডিয়েন্স, অ্যালার্জি বা অ্যালার্জিক্যাল রাইনাইটিস, ঠান্ডাজনিত সমস্যা, নাক বা চোখ চুলকানি, নাক বা চোখ দিয়ে পানি পড়া এবং অন্যান্য সিজনাল ও পেরিনিয়াল রাইনাইটিসের জন্য বা এই রোগ থেকে চিরতরে মুক্তির জন্য আপনারা যে মেডিসিনটি ব্যবহার করে থাকেন তার নাম হলো নিওসিলোর ট্যাবলেট, যেটির মাত্রা 5 মিলিগ্রাম, এবং নিওসিলোর সিরাপ, যেটির মাত্রা 5 ml। এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ড্যাসলোরাটাডিন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখানে নিওসিলোর ট্যাবলেটের প্রতি পিসের দাম 2.50 টাকা এবং সিরাপের দাম 50 ml-এর বোতল 25 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে পেডিয়াট্রিক ড্রপস বা বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 12 মাস তারা 2 মিলি করে দিনে একবার, যাদের বয়স 1 থেকে 2 বছর তাদের জন্য 2.5 মিলি ড্রপস দিনে একবার। অন্যদিকে সিরাপ যাদের বয়স 6 থেকে 11 মাস বয়স তাদের জন্য 2 মিলি করে দিনে একবার, যাদের বয়স 1 থেকে 5 বছর তাদের জন্য 2.5 মিলি দিনে একবার, যাদের বয়স 6 থেকে 11 বছর তাদের জন্য 5 মিলি দিনে একবার, এবং প্রাপ্তবয়স্ক বা 12 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে 10 মিলি দিনে একবার। অন্যদিকে প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে তারা প্রতিদিন 1টি করে ট্যাবলেট সেবন করতে পারবে। এই ঔষধটি সেবনের পর কিছু কিছু সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, অবসন্নতা, ঝিমুনি, গলবিলের প্রদাহ, বদ হজম এবং মাংসপেশির ব্যথা খুবই সামান্য পরিমাণ দেখা যেতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সকল ঔষধ আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে।